এইটুকু কথা দিতে পারি তোমাদের কাছে যে হ্যাঁ হেরে আমি যাব না, যারা যেটা চাইছে আমাকে হারিয়ে দিতে সেই জায়গা থেকে সরে আমি যাব না, আমি জিতবই। আমি কতবার টেনে আমাকে নামাবে, কতবার আমাকে ফেলবে, আমি ততবারই উঠে দাঁড়ানোর চেষ্টা করব। সুপ্রভাত জানাই পরিবারের সকল সদস্যকে, আশা রাখি তোমরা প্রত্যেকে ঠিক আছো, আমরাও ঠিক আছি। আর সকালবেলা উঠে নিজের চ্যানেলটাকে দেখে একটু মনটা খারাপ হয়ে গেছিলো, সেসব নিয়ে না পরেই কথা হবে। মন খারাপ নিয়ে সকালবেলা কথা বলতে ভালো লাগে না, তারপর যখন এসে ব্যালকানি দরজাটা খুললাম তখন আমার মনটা ভালোই ভালো হয়ে গেল। আজকে নীলকণ্ঠ গাছে চারটে নীলকণ্ঠ ফুটেছে, এইখানটাতে তিনটে ফুটেছে আর এইখানে একটা ফুটেছে, তো এইটা দেখে তো মনটা ভীষণই ভালো হয়ে গেল। ঠিক আছে, আর রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে, আজকে তুলনামূলক একটু তাড়াতাড়ি করে ফেলতে পেরেছি, গুছিয়ে ফেলতে পেরেছি। এখন 7:20 বাজে, ও সবে বসে বসে এখনো চা খাচ্ছে, তো এইখানে আমি সবটা গুছিয়ে দিয়েছি তোমাদেরকে, চলে চলো দেখিয়ে দিই। এটা দিয়ে দিয়েছি পাউরুটি, ডিম সেদ্ধ, কলা, এটা অনেকদিন বাদে রিপিট হয়েছে, এটা যে ও খেতে কী ভালোবাসে। আর আমার কাছেও আজকে কোনো অপশান নেই যে কী দেবো না দেবো, তাই জন্য মনে হলো এটাই দিয়ে দিই, পাউরুটিটা নিয়ে আসলাম জাস্ট এই মাত্র। আর এখানে করেছি ওই যেটাকে এখানে ম্যাকারেল বলে, আমরা সার্ডিন বলি বা অনেকেই ম্যাকারেলও বলে, তো এই মাছটা না এবার বিশাল বড় পেয়েছিলাম, বেশ ভালো লাগছে। আর হচ্ছে এটা ঢেঁড়স আলু দিয়ে একটা সবজি মতো করে দিয়েছি, আর এখানে মৌসুমি লেবু, আর তো স্যালাড আছে, তো চলো এগুলো প্যাক করি আর তারপর ঘরটাকে ঝাঁটিয়ে নিই। ব্যাস আজই বললাম যে আমি কাজ একটু গুছিয়ে আনতে পেরেছি, ডাস্টবিনের গাড়ি চলে এসেছে, আর আজকে আমাকে ফেলতে যেতেই হবে, তাড়াতাড়ি যাই বাবা নালে লাইন পড়ে যাবে। হেঁটে তো চলে এসেছি আজকে গণেশ টেম্পলের দিকে না গিয়ে এইদিকে যাব, ইচ্ছা আছে আজকে একটা অন্য টেম্পল তোমাদেরকে দেখাবো, ওইটা দিয়েও হাঁটলে আমাদের বাড়ির পেছনের দিকে রাস্তা দিয়ে চলে যাওয়া যায়, মানে মন্দিরটা হচ্ছে কান্তি সুইট ছাড়িয়েও যে রাস্তা দিয়ে আমরা সবসময় যাই আর কি পার্কে, আজকে পার্কেও ঢুকবো না, বেশি হাঁটা হয়ে গেলে তো ঠিক আছে। তো ভাবছি আজকে ওই টেম্পলটার দিকে যাবো, তারপরে ওখান থেকে বাড়ি চলে যাবো, ওটাও ভেতরের রাস্তা দিয়ে বাড়ি চলে যাওয়া যাবে। এই হচ্ছে সেই লেন্সকার্টের রাস্তাটা, চায়ের দোকানে দু তিনজন চা খাচ্ছে, আর এই যে দেখছো রাস্তা পরিষ্কার, এরকমই ড্রেস পরে না নানান জায়গার রাস্তায় নানান লোকের পরিষেবা থাকে আর কি, সেখানে তারা ডিউটি দেয় আর কি, তো ওই জন্যই রাস্তাঘাট পরিষ্কার থাকে। আর এই ভিড়টা কেন বলো তো, সব অফিস স্কুল কলেজ ধরবে আর কি বাস, তাই জন্যে। আর লাস্ট জুতোটা আমি এই দোকানটা থেকে কিনেছিলাম, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। হাঁটতে হাঁটতে বকবক করতে করতে কান্তি সুইটসের সামনে চলে এসেছি, না এতটা তাড়াতাড়ি আমি হাঁটিনি, বুঝতেই পারছো ফাস্ট ফরওয়ার্ড করা, তো না আজকে এই রাস্তা ধরে পার্কের দিকে যাব না, আগেই বললাম আমি সোজা বেরিয়ে যাব আজকে মন্দিরের রাস্তায় যাব। তো চলে এসেছি, বুঝতেই পারছো দেখো ফুলমালা বিক্রি হচ্ছে, আর সামনেটায় যা ভিড় ছিল না গো, সব বাস ধরবে মানে অফিসের ভিড়, স্কুল ভিড়, কলেজের ভিড়, প্রচণ্ড ভিড় ছিল, মানুষজন দেখো এখানে কাতারে কাতারে। আর এই যে শেড দিয়ে যে টিনের যে এরকম চালাটা বানিয়েছে আর কি, এখানে গণপতি পুজো হবে তাই প্যান্ডেল হবে, তাই বৃষ্টি ঠিষ্টি হচ্ছে তো ইদানিং, তাই জন্য শেড ফেড দিয়ে নিয়েছে। আর আমি মন্দিরে পৌঁছেও গেছি, তোমাদেরকেও এক ঝলক দর্শন করিয়ে দিচ্ছি। আর এখানে ছিলেন হনুমানজি, গণেশজি, তো আর হচ্ছে এখানে শিব ঠাকুর ছিল, নাগ ছিলেন, আর কারা ছিলেন আমি ঠিক চিনতে পারছি না, মানে এখানকার ঠাকুর। তো এবার আমি ভেতরের রাস্তা দিয়ে পাড়ার ভেতর দিয়ে চলে যাবো, আর এই যে দোকানটা দেখালাম এই মাসিটার থেকে আমি টমেটো আর ধনে পাতা নিলাম, টমেটো এখন এখানে 15 টাকা কেজি দেখলাম, তাই এবার চিনতে পারছো কোন রাস্তাটা এসে উঠলাম, ওই যে ওই দিকটা হচ্ছে, এই যে এই স্কুলটা হচ্ছে শ্রী সাই পাবলিক স্কুল, আর মাসিটাকেও দেখতে পেলে, তো বাড়িতে চলেও এসেছি আমি। আর এখন বাজে প্রায় 9:45 বাজতে চাই, আর তো ব্যালকানিতে গিয়ে তোমাদেরকে তো চারটে ফুলের কথা বললামই, সেটাও তোমাদেরকে এক ঝলক দেখিয়েও দিলাম। এখন বাজে 11:05 বাকি, আর আমি তোমাদের কাছে চলে এসেছি, আমার সমস্ত স্নান দান পুজোর সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে, তো আমি এভাবে তোমাদের সাথে কথা বলতে না ভীষণই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। হ্যাঁ তোমরা এখন আমাকে বলেছো যে দেখবে না তুমি ওই ভয়েস ওভার দিয়ে যে ব্লগগুলো বানাও সেইগুলো দেখতেও বেশি ভালো লাগে, ভীষণ ভালো লাগে, তো ওই জন্য ওভাবেও বানাই কিছুটা কিছুটা, আমি কথা বলেও বানাই, তো এভাবেই চলছে আর কি। তো কোথাও গিয়ে কখনো মনে হয় না আমি বোধহয় তোমাদের মন অবধি পৌঁছতে পারছি না, আমার কোথাও একটা খামতি থেকে যাচ্ছে, যার জন্যে আজও চ্যানেলটা এই জায়গাতে রয়েছে। আমি তোমাদেরকে বলছিলাম না সকালবেলা যে চ্যানেলটার জন্য আজকে আমার মনটা ভীষণই খারাপ হয়ে রয়েছে, তো সত্যি কথা মানে একটা জিনিস কিছুদিন অবধি ভালো লাগে, দেখবে তারপরে যখন জিনিসটা লিমিট ক্রস করে যায় মনে হয় এবার দেয়ালে পিঠটা ঠেকেই যাচ্ছে, না আর পারছি না এবার জিনিসটা থেকে বেরোতে হবে, তখন না মানুষ হেরে যায় জায়গাটার কাছে, মানে নিজের ভালো লাগার থেকেও হয়তো বেরিয়ে আসতে চায়। তো আমারও না এইবার মানে এত বছরে, 2.5 বছর প্রায় হলো এত মাসে, তো আমার এইবার মনে হচ্ছে যে হ্যাঁ পারছি না, কোথাও যেন হাঁপিয়ে উঠছে এইবার, আর ভালো লাগছে না। দেখবে তোমার
কিছুর একটা দেখবে আমরা পরীক্ষাটা কেন নেয় রেজাল্টটা বেরোয় এই কারণেই যে আমাদের পরবর্তী সেশন যেটা শুরু হবে সেইখানে যাতে আমি আরো ভালো মন দিয়ে পড়াশোনা করতে পারি বা কিছু যদি ভালো রেজাল্ট করি তাহলে আবারও সেটার উপর আগ্রহটা ভালো হয় বাড়ে আর কি। তো এটাও সেই রকমই, সাবস্ক্রাইবারটা একটা কাউন্ট বা আমার ফ্যামিলি মেম্বার হচ্ছে এমনটাই শুধু বলবো না, ওইখান থেকে আমার ভালো লাগাটা তৈরি হয়, ভিউজ থেকে আমার ভালো লাগা তৈরি হয়, লাইক থেকে কমেন্ট থেকে আমার ভালো লাগা তৈরি হয়, পরের দিনের একটা ব্লগ বানানোর জন্য আমি আরো 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 এনার্জি পাই, আরো কিভাবে বানাবো সেটা ভাবতে থাকে। তো এটা বলবো না যে সাবস্ক্রাইবার কেন হচ্ছে না বা কিছু, সেটা বললে বেমানি করা হবে। আজ আমি যেই জায়গায় এসেছি অবশ্যই তোমাদের হাত ধরে এসেছি আর বেড়েছে বলেই আমি এতটা পর্যন্ত আসতে পেরেছি। আর যখন একেবারে দোরগোড়ায় এসে ঠেকেছি না, তোমরা অনেকেই জানো 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা করতে হয় তবে ইউটিউব মনিটাইজেশন দেয়। আমি সত্যি বলছি আমি 5000 10000 সাবস্ক্রাইবার হবে এই স্বপ্ন কখনোই দেখি না, মনিটাইজেশন হোক আর এমন একটা অ্যামাউন্ট আমার হাতে এসে পৌঁছাক যে স্বপ্নগুলো আমার আছে সেই স্বপ্নগুলো যেন আমি পূরণ করতে পারি, ব্যাস। আমার বেশি কিচ্ছু চাই না, আমি চাই না ইউটিউব থেকে লাখ লাখ টাকা কামাবো বা 1000 10000 50000 টাকা আমার লাগবে, এরকম আমার কিচ্ছু চাই না। এমন কিছু একটা অ্যামাউন্ট এসে আমার হাতে পৌঁছাক যেটা দিয়ে আমি আমার স্বপ্নগুলোকে পূরণ করতে পারি, এরপর যদি আমি কখনো মনিটাইজেশন পেয়ে যাই, কখনোই বলছি কারণ আমার সত্যি আর নিজের উপর নিজের কোনো ভরসা থাকছে না, নিজের উপর নিজের যে বিশ্বাসটা থাকা উচিত ছিল এতদিন অবধি যেটা ছিল সেটা আমি অলরেডি হারিয়ে ফেলেছি, আমার উপর নিজের উপর আর কোনো নিজের আস্থা নেই, নিজের ভরসা নেই। তবে হ্যাঁ, এরপরেও তোমরা অনেকেই বলো, মৌদি বলো, আমার বান্ধবী পূজা ও বলে যে তোর এই দুজনেই এখন ব্লগ করছে, মৌদি তো ব্লগ করছে, পূজা রিসেন্ট শুরু করেছে কিছুদিন হলো আর একটা ছোট্ট কিউট মেয়ে আছে ওকে নিয়ে শুরু করেছে। তো এই ওরা সবাই অনেকেই বলো যে তুমি রোজ এভাবে ভিডিও দিচ্ছ, তুই রোজ এভাবে ভিডিও দিচ্ছিস, সেটা বেশ একটা মোটিভেট করে আমাদেরকে। তো বিশ্বাস করো এত কিছু কাটিয়ে উঠে না, মানে এই যে সাবস্ক্রাইবার হচ্ছে কমছে, মানে আগে না খুব খারাপ লাগতো যে মানে রিসেন্ট একটু কমেছিল ব্যাপারটা, কিন্তু একদম প্রথম প্রথম যখন চ্যানেল খুলেছিলাম 1 বছর অবধি তো আমি ভীষণ বেশি সাফার করেছি এটাকে। তো রিসেন্ট দেখছি আবারও শুরু হয়েছে, এটা যখন আমি একদম দোরগোড়ায় এসে পৌঁছেছি তখন রিসেন্ট আমার সাথে আবারও ভীষণভাবে শুরু হয়েছে। তো সেটা নিয়ে আমার বক্তব্য তেমন কিছু নেই যে কেন উঠিয়ে ফেলছো বা কিছু, এই প্রশ্ন আমার নেই, কারণ যারা করছে এটা তাদেরকে এই প্রশ্নটা করে আমার কিছু আসবে যাবে না আমিও জানি, তাই জন্য এই প্রশ্নটা আমার নেই। তবে হ্যাঁ, নিজে কোথাও যেন ভেঙে যাচ্ছে, মানে তারা যে কাজটা করতে চাইছে আমি যাতে ভেঙে পড়ি, তারা বোধহয় এবার সফলতাটা অর্জন করতে পারছে, আমি জানি না। এতদিনেও আমার এইদিকে কোনো হেল দোল লাগেনি, হ্যাঁ প্রথম প্রথম খুব বলতাম কারণ তখন চ্যানেলের বিষয়ে কিছু বুঝতাম না, জানতাম না, তাই বলতাম, কিন্তু মাঝে আমি বলা ছেড়েই দিয়েছিলাম যে না ঠিক আছে ওইদিকে আমার তাকিয়ে লাভ নেই, আমাকে আমার কাজ করে যেতে হবে। কিন্তু ওই যে বললাম একটা রেজাল্টের তো দরকার হয় না, মানুষ কেন এনার্জিটা পাবে, কোত্থেকে আগ্রহটা পাবে একটা রেজাল্টের পেছনে, আমি আগ্রহটা কোত্থেকে পেয়েছি বলতো? আমার রেজাল্ট খুবই খারাপ, তোমরা জানো, তোমরা দেখতেই পাচ্ছ, আমি সত্যি জানি না আমি তোমাদের মন অবধি কেন পৌঁছতে পারছি না বা আমার ভুলটা কোথায় হচ্ছে কি কারণে। অনেক ব্লগারদের চ্যানেল দেখছি কিছুই না কয়েকদিনের মধ্যেই ভালো গ্রো করছে, এটা সত্যিই ভীষণ ভালো, কিন্তু কয়েকটা চ্যানেল আছে একদমই আজে বাজে জিনিসপত্র দেখিয়ে ভালো গ্রো করে যাচ্ছে, তারপরে এখন আমরা যে নোংরামিটা ইউটিউবে দেখতে পাচ্ছি সেই চ্যানেলগুলোকে আমরাই বলি, মানে আমরা অনেকেই যারা সমালোচনা করছি ব্যাপারটাকে নিয়ে যে হ্যাঁ একদমই নোংরাম জায়গায় চলে যাচ্ছে ইউটিউব জায়গাটাকে নিয়ে যাচ্ছে, তোমরাই বলো তাদের সাবস্ক্রাইবারের কি কোনো হেরফের হচ্ছে? কোনো হেরফের হচ্ছে না, নিজের দিকে কিন্তু তারা নামছে না, তারা তাদের চ্যানেলকে নিয়ে ওপর দিকে উঠছে। আমি জানি না মান সম্মান কতটা আছে বা কিছু, তবে চ্যানেল কিন্তু ভালোই গ্রো করছে যতই যাই বলুক না কেন, নেগেটিভ কমেন্ট করার জন্য কিন্তু তাদেরকে ভিউজ দেওয়া হচ্ছে বা তাদেরকে নিয়ে যারা কন্টেন্ট বানাচ্ছে অনেক আছে ইউটিউবে চ্যানেল, কন্ট্রোভার্সি চ্যানেল, তারা এইরকম নিয়ে কন্টেন্ট তৈরি করে, তো তারাও সেগুলোকে ভিউজ দিচ্ছে কারণ তারা সেই চ্যানেলগুলোকে না দেখলে পরে নিজেরা নিজেদের কন্টেন্ট বানাতে পারবে না, তো সেই জায়গা থেকে দেখছে, তো তাদের চ্যানেলগুলোও ভালো গ্রো করছে। আমার সেই সব নিয়েও কোনো আক্ষেপ নেই যে কেন হচ্ছে না বা কিছু, গ্রো খুব গ্রো আমি চাই না, আবারও বলছি যে এমন কিছু চাই না যে আমি হাতছানি দিতে পারবো না এরকম কিছু, অনেক টাকার দরকার, অনেক সাবস্ক্রাইবারের দরকার, অনেক ভিউজের দরকার, এমনটা আমার কিছু দরকার নেই। আমি যেটুকু চাই আমি একদিন বলবো আমার স্বপ্নের কথা, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, শুধুমাত্র মনিটাইজেশনের জন্য ওয়েট করছি। তার আগে আমার স্বপ্নের কথা তোমাদেরকে জানিয়ে কোনো লাভ হবে না যদি আমি সেটা পূরণই না করতে পারি, সেই স্বপ্ন রেখেই বা কি লাভ বলো, সেই স্বপ্ন ওটাকে পূরণ করবো বলেই আমি ধৈর্য ধরে বসে রয়েছি। হ্যাঁ, যে কথায় যাচ্ছিলাম বলছিলাম আর কি যে
অনেকেই বলো, সেই মোটিভেশনটা আমি নিজেও কিন্তু পেয়েছি কয়েকটা ভালো মানুষের সান্নিধ্যে, মানে হ্যাঁ যারা আমাকে ভিউজ দিচ্ছে, যারা এই যে 994, 95, 96 কত বলবো আমি জানি না, কারণ 997 হয়ে গিয়েও আবারও কমে গেছে, তো আমার যে 900 এখন 94 আছে, তাই জন্য 94 বলছি, 994-এর যে ফ্যামিলি মেম্বারটা তৈরি হয়েছে আমার সাথে, আমার 994 জনের যে ফ্যামিলিটা আছে তারাও আমার পাশে অবশ্যই রয়েছে, কিন্তু প্রত্যেকে তো কমেন্ট করে না বা নামগুলো আমি দেখতে পাই না, তাই আমি তাদের নাম বলতে পারি না, কিন্তু আমি এই যে কাবেরী আন্টি, দেবলীনা, পূজা, মৌদি, তারপরে তুলিকা আন্টি, কয়েকটা নাম আমার যেগুলো যেগুলো মনে পড়ছে আমি বলে দিচ্ছি আর কি। রিসেন্ট আমার বান্ধবী হয়েছে অম্বিকা, তো এদের কথা আমি বলতে পারি। এই যে এই ভালো মানুষগুলোর সান্নিধ্য আমি পেয়েছি বলেই না আমি এত দিন ধরে হয়তো টিকে থাকতে পারছি, বা তোমরা আমাকে রোজই বলে দেবে না, তোমাকে না দেখলে কিন্তু ভালো লাগে না, তুমি কিন্তু রোজ ব্লগ দেবে, তো দেবলি না এই কথাটা সেদিন কেউ কমেন্ট করেছিল, তো সত্যি বলছি ঠিক সেই কারণে আমি রোজ তোমাদের কাছে এভাবে ফিরে আসি, না হয়তো আমার পক্ষেও সম্ভব হতো না এভাবে ফিরে আসা। যাই হোক, আজকে আর বকবক করবো না, ঠিক এই কারণেই মনটা একটু খারাপ, তবে এইটুকু কথা দিতে পারি তোমাদের কাছে যে হ্যাঁ হেরে আমি যাব না, যারা যেটা চাইছে আমাকে হারিয়ে দিতে সেই জায়গা থেকে সরে আমি যাব না, আমি জিতবই, আমি কতবার টেনে আমাকে নামাবে, কতবার আমাকে ফেলবে, আমি ততবারই উঠে দাঁড়ানোর চেষ্টা করব, আর আশা রাখি তারপরে একটা টাইমে না একটা টাইমে জয় আসবে, এটা আশা রেখেই চলছি আর কি, মুখে হাসি রেখে এখনো ব্লগ বানিয়ে যাচ্ছি। এখানে মোটামুটি রাতের জন্য গুছিয়ে নিয়েছি, এখানে করেছি কুমড়ো আলুর তরকারি, আর এখানে আছে হচ্ছে ময়দা মাখা পরোটা করবো, কুমড়ো আলুর তরকারিটা খেতে বেশ ভালো হয়েছে, নুন দেখছিলাম। মোটামুটি ফ্রেশ হয়ে নিয়েছি, সন্ধেটা দেবো একটু বাদে, আর 6:30 বাজে এখন, 6:30 সাধারণত সন্ধে হয় না, কিন্তু এই দিকটাতে প্রচন্ড মেঘ করেছে, পুরো কালো করে এসেছে, চারদিকটাই কালো হয়ে আছে, তো চলো আজকে তো পুরো দিনটাই প্রায় তোমাদের সাথে শেয়ার করলাম, আজকে না মাথাটা একটু ধরেছিল, তাই মুখ টুক ধুয়ে ভালো করে যখন ফ্রেশ হলাম দেখলাম একটু ফ্রেশ লাগছে, তো চলো আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি, কালকে আবারও আসছি একটা নতুন ব্লগের সাথে, আজকের মতো টাটা বলার টাইম হয়ে গেছে, আশা রাখি তোমরা যারা আমার পাশে আছো তারা আগামী দিনেও আমার পাশে থাকবে।